আচ্ছা, আমি কিন্তু বাড়িতে মাকে মিথ্যে বলে এসেছি, তাহলে বেশি দূর যাওয়া যাবে না, 6:30-এর মধ্যে বাড়ি ফিরতে হবে। আরে গড়িয়াহাট কেন যাব, আশেপাশে কোথাও থাকি না, আমায় কিন্তু 6:30-এর মধ্যে বাড়ি ঢুকতেই হবে। কে ফোন করছে? আমার মা। হ্যাঁ বলছিলাম, আমাদের এখানে সবকিছু খাওয়া দাওয়া করতে, সব কমপ্লিট করতে প্রায় 9টা বেজে যাবে। 6:30? আচ্ছা তাহলে আমি এক কাজ করবো, আমি 5:45-এ বেরিয়ে যাবো, আমায় কিন্তু 6:30-এর মধ্যে বাড়ি ঢুকতেই হবে। আমার 6:30 অব্দি বাড়ি ঢুকতেই হতো। হ্যাঁ ঢুকে গেছি কোচিং এ মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই রেস্টুরেন্টে বসেই খেতে হলো, কারণ একটা করে রোল নিয়ে যেতে যেতে খেতেই তো হয়েছে। তোরে বাবা, আমার বলছি 6:30-এ বাড়ি ফিরতে হবে। দেখ আর আর কতক্ষণে বেরোবো আমরা এখান থেকে? কোথায় যাচ্ছিস? কানের দুল পরে কিনবি ভাই, আমার সাথে বাড়ি চল, আমি বলছি 6:30-এর মধ্যে বাড়ি যেতে হবে। এই তোর ফোনে কার ফোন আসছে? আমার মা। চিলি চিকেন বানাতে প্রচণ্ড সময় লাগবে, বিরিয়ানি অর্ডার করিনি, বিরিয়ানি সব রেস্টুরেন্টে রেডিই থাকে, একটু বোঝার চেষ্টা করা ভাই, 6:30-এর মধ্যে বাড়ি ঢুকতেই হবে। বাড়ি যেতে হবে 6:30-এর মধ্যে, আমার দেরি হয়ে যাবে, আমার 6:30-এর মধ্যে বাড়ি ঢুকতেই হবে। তোর আবার মেন কোর্সও খাবি? টাইম লাগবে তো আর, আমি বলছি 6:30-এর মধ্যে তো বাড়ি ঢুকতে হবে। ব্যাস, এবার আইসক্রিমটাও তোকে এখান থেকে খেতে হবে, বলছি 6:30-এর মধ্যে আমি বাড়ি ঢুকতে হবে। এই ওরা তো অনেক দেরি করে বেরোবে বলছে, তুই আমার সাথে চল না, তুই আমি একটু ছেড়েও দিবি। ভাল লাগছে না আমার 6:30-এর মধ্যে।